দীর্ঘ 27 দিন বন্ধ থাকার পর 17 আগস্ট থেকে মেট্রো রেল চালানোর কথা থাকলেও সে কথা রাখতে পারছেন না মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। দীর্ঘ 27 দিন বন্ধ থাকার পর 17 আগস্ট থেকে মেট্রো রেল চালানোর কথা থাকলেও সে কথা রাখতে পারছে না মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। 15 আগস্ট DMTCL-এর কোম্পানির সচিব মোহাম্মদ আব্দুর রৌফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, সরকার গত 11 আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের DMTCL-এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন MRT লাইন 6-এর মেট্রো ট্রেন চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে পুনরায় চালু করার জন্য নির্দেশনা প্রদান করেছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তবে অনিবার্য কারণবশত মেট্রো রেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। পাশাপাশি মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন ব্যতীত অপর 14টি স্টেশন সমন্বয়ে মেট্রো রেল পুনরায় চালু করলেও মেট্রো ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। এজন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। এদিকে অবিচার ও বৈষম্য দূরীকরণে 6 দফা দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 700-এর বেশি কর্মচারী। জানা গেছে, এখনও তারা কর্মবিরতিতে আছেন, ফলে ট্রেন চালানোর সঙ্গে সংশ্লিষ্ট অনেকে অফিসে থাকলেও কাজ করছেন না। তাদের দাবিগুলো হলো, সব গ্রেডে একই রকম বেতন কাঠামো, যা জাতীয় বেতন স্কেল 2015-এর 2.3 গুণ হারে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ দিতে হবে। চাকরিতে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড সুবিধা দিতে হবে। অন্যান্য সরকারি মালিকানাধীন কোম্পানি ও অন্যান্য দেশের মেট্রোর পদ্ধতির সঙ্গে সমন্বয় করে পদোন্নতির ব্যবস্থা চালু এবং সব ধরনের ভাতা সম্বলিত সার্ভিস রুলস দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। শিক্ষানবিশ কাল শেষে স্থায়ীকরণ করতে হবে। স্টেশন ও ডিপো সহ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তা সহ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং কর্মক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণ এবং ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটানো যাবে না। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো লাইনের নিচের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেই আগুনের মধ্যে দিয়েই ট্রেন ছুটে যায়। পরে জননিরাপত্তার স্বার্থে ওই দিন বিকেল 5:30 পর মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন 19 জুলাই সন্ধ্যায় মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তারা টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন সহ সব কিছু ভেঙে গুঁড়িয়ে দেয়। ওই দিন পল্লবী ও মিরপুর 11 নম্বর স্টেশনেও হামলা হয়। 2022 সালের 29 ডিসেম্বর মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ পর্যন্ত সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এরপর 2023 সালের 4 নভেম্বর চালু করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ।